যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে, একে অন্যকে হারাতে ততই মরিয়া হয়ে উঠছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী। নির্বাচনী প্রচারণে গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিসকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করা যেন ট্রাম্পের নিত্যদিনের কাজ হয়ে উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিভিন্ন হাস্যকর নামে ডেকে ছোট করে কথা বলাটাও তার প্রচারণার অবিচ্ছেদ্য এক অংশ। বিভিন্ন সময় কামালাকে উন্মাদ, কৃষ্ণাঙ্গ, মিথ্যুক এমনকি তার নামকে ব্যঙ্গ করে কামাবালা বলতেও ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিনে কামালাকে বিভিন্নভাবে ছোট করায় শুধু বিরোধী দলেরই নয়, নিজ দল রিপাবলিকানদেরও তোপের মুখে পড়েন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এরপরেও থামেননি ট্রাম্প। সম্প্রতি কামালা হ্যারিসের হাসি নিয়েও কটাক্ষ করেন ট্রাম্প। যদিও ট্রাম্পের এই অভ্যাস অনেক আগে থেকেই, 2016 সালে নির্বাচনের সময় বিরোধী প্রার্থী হিলারি ক্লিনটনকে নিয়েও নানা ধরনের মন্তব্য করেছিলেন তিনি। এদিকে শিগগিরই হতে যাচ্ছে দুই প্রেসিডেন্ট প্রার্থীর মুখোমুখি বিতর্ক। এরই মধ্যে প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রস্তুতি শুরু করেছেন দুজনই। কামালাকে ধরাশায়ী করতে অভিনব উপায় অবলম্বন করছেন ট্রাম্প। কামালা হ্যারিসের ঘোর বিরোধী, তবে ট্রাম্পের ঘনিষ্ঠ সাবেক ডেমোক্রেটিক আইন প্রণেতা তুলসি গ্যাবার্ডের সহযোগিতা নিচ্ছেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। 2020 সালে বাইডেনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল হয়েছিলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে ট্রাম্পের ব্যক্তিগত ক্লাব ও বাড়িতে তুলসির সঙ্গে প্রস্তুতি নিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, প্রথমে 10 সেপ্টেম্বরের বিতর্কে অংশ নিতে চাইছিলেন না ট্রাম্প। কামালার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন ট্রাম্প, এমন কথাও শোনা গেছে। তাই তুলসিকে হাতিয়ার করে কোমর বেঁধে নামতে চাইছেন রিপাবলিকান নেতা। ধারণা করা হচ্ছে তুলসি ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে ক্ষোভকেই কাজে লাগাতে চান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।